আগরতলা পৌর নিগমের আচমকাই উচ্ছেদ অভিযানের নোটিশে বিরক্ত অটো চালকরা শনিবার রাস্তা অবরোধ করে। এদিন দুপুরে শত শত অটো চালক রাস্তায় অটো নিয়ে বিক্ষোভে সামিল হন, প্রতিবাদ জানান রাজ্য সরকারের এই সিদ্ধান্তে। নাগিরজুলা মোটর স্ট্যান্ড সংলগ্ন অটো স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সমস্যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আগরতলা পৌর নিগমের আচমকাই উচ্ছেদ অভিযানের নোটিশে তেতে বিরক্ত অটো চালকেরা শনিবার রাস্তা অবরোধ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এদিন দুপুরে শত শত অটো চালক স্ট্যান্ড ছেড়ে রাস্তায় উঠে এসে অটো নিয়ে বিক্ষোভে সামিল হন, প্রতিবাদ জানান রাজ্য সরকারের এই সিদ্ধান্তে। তারা এদিন সাফ জানিয়ে দিয়েছে নাগিরজুলা মোটর স্ট্যান্ড থেকে তারা যাবেন না, প্রয়োজনে আন্দোলনে নামতে বাধ্য হবেন। তবে এদিন পুলিশ আগেই ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় পথ অবরোধ বেশিক্ষণ করতে পারেনি ক্ষুব্ধ চালকেরা। ঘটনাটা হয়েছে আমাদের ওই এইচডিএম সাহেব আয়া ডিএম সাহেব আয়া খুঁজেছে যে স্মার্ট সিটির কিছু কাজ হইব, কাজ হওয়াতে আমরা ডিএম সাহেবের লোক কথা কইছি, এইচডিএম সাহেবের লোক কথা কইছি, আমরা জোনালে কথা কইছি, কাগজও দিছি। ওখানে আমরা একটা দাবি, আমরা যেহেতু লকডাউন থেকে আরম্ভ করে অক্ষণ অবধি আজক অবধি আমরা অটো ভাইরা বা আমরা অটোর যারা আছি শ্রমিক আমরা সংগঠন আমরা পেটে ভাতে না খাইয়া মরতেছি। এর মধ্যে যদি নাগেজোলা নিয়ে সব ঢুকাই দেয় প্যাসেঞ্জার ঢুকতো না, আমাদের অটোর ড্রাইভার অটোর শ্রমিকরা না খাইয়া মরবো। তার লেগে আমরা একটা দাবি, সরকার উন্নয়নমূলক কাজ করুক, আমরা পাশে আছি, আমরা সহযোগিতা 100% সরকারের সঙ্গে আছি, পক্ষে আছি। আমরা শুধু দাবি আমরার ব্রাঞ্চে 8-10টা করে গাড়ি অন্তত 20-30টা গাড়ি এখানে থাকবো, প্যাসেঞ্জার উঠানামা করবো, বাকিগুলি আমরা সব নাগেজোলা ভরাই দিব। সম্প্রতি আগরতলা পৌর নিগমের তরফে নোটিশে দিয়ে জানিয়ে দেওয়া হয় বটতলা অটো স্ট্যান্ড ও বাস বাজারটি উচ্ছেদ করা হবে, ফলে তারা যেন অন্যত্র সরে যায় আর সেখানে গড়ে তোলা হবে পার্ক। অটো স্ট্যান্ডটি সরিয়ে নাগিরজুলা মোটর স্ট্যান্ডের ভেতরে নিয়ে যাওয়া হবে আর এতেই বাধে বিপত্তি। বাস ব্যবসায়ীরা এই নোটিশের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হয়। অটো চালকেরা শুরু থেকেই আপত্তি জানায়। তাদের বক্তব্য, নাগিরজুলার ভেতরে গেলে তাদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হবে, কারণ যাত্রীরা ভেতরে গিয়ে অটোয় উঠবে না, এতে ক্ষতি ছাড়া লাভ হবে না। কিন্তু সরকার বা পৌর নিগম এই বিষয়টি মানতে নারাজ। শনিবার অটো চালকেরা রাস্তায় অটো নিয়ে এসে বিক্ষোভে সামিল হয়। আমরা এখানে বটতলা স্ট্যান্ড ভাঙার পরে আমরা জায়গা দিছে, আমরা এখান থেকে চালাইতেছি। এখন হয়েছে কি, নাগরদোলা স্ট্যান্ডে ফার্সে স্ট্যান্ড কিন্তু এখনো তৈরি না, নাগরদোলা দায়িত্বে আমরা রাজি আছি, কিন্তু কোনো টমটম শর্ট ফার্মিটের গাড়ি সবগুলোর নিচ থেকে বটগাছের নিচ থেকে প্যাসেঞ্জার নিয়ে সে এরা যাইতেছে, আমরা মাইর খাইতেছি। এখানে আমরা 15,000 শ্রমিক আছে সেক্টর ব্রাঞ্চে, 15,000 লোকের সাথে 60,000 লোক এটার মধ্যে জড়িত, প্লাস আছে দোকানদার, মোট 1,00,000 লোক শ্রমিক আমরা না খাই এমন হয় যদি আমরা স্ট্যান্ড এখান থেকে নেই। আমরা দাবি এটাই করতেছি, এখানে আমরা সীমিত গাড়ি রাখিয়া বাকি গাড়িগুলো আমরা নাগরদোলা ভিতরে যাইব। প্রশাসনের যে ইয়ে নির্দেশ আমরা মানতে রাজি আছি, কিন্তু আমরা এখানে যদি না ধরি টমটম আছে এরা 7 নিয়ে যেতেছে, শর্ট টমের গাড়ি আছে, সবাই ম্যাজিক যা আছে সব মেশিনে রিক্সা এগুলো প্যাসেঞ্জার না লিয়ে দেবো নাগরদোলা ভিতরে, পাতারঘাট শিব দেশময় প্যাসেঞ্জার 10-12 দেবা 8 নাগরদোলা ভিতরে যাইতো। এটাই আপনারা মানে সাংবাদিক মাধ্যমের কাছে প্রশাসন আমরা জানান দিতে চাই, আমরা যে আমরা আসি যাতে আমরা দুই ডাল ভাত খাইয়া বাঁচতে পারি সে চেষ্টা যেন এবং সে চিন্তা যেন থাকে, এই আমার বক্তব্য। এদিন পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও অটো চালকেরা কিন্তু জানিয়ে দিয়েছে তারা প্রয়োজনে আন্দোলনে নামতে বাধ্য হবে। অনেকে এদিন সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছে। বলা বাহুল্য, বহু বছর যাবৎ বটতলায় অটো স্ট্যান্ডটি রয়েছে, আচমকাই সিদ্ধান্তে মাথায় বাজ পড়েছে চালকেদের। এদিকে পৌর নিগম থেকে জানিয়ে দেওয়া হয়েছে শনিবারের মধ্যে স্ট্যান্ড সরিয়ে না দিলে তা ভেঙে গুঁড়িয়ে দিয়ে জায়গা দখল মুক্ত করা হবে। এদিন স্ট্যান্ডটি চালকেদের কথা ভেবে আগের জায়গায় রাখার দাবি তোলা হয়েছে। দেখার বিষয় সরকার চালকেদের বক্তব্য মানে নাকি স্ট্যান্ড ভেঙে দেয়। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, এনএন